খাগড়াছড়িতে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন নৌকা প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। সকালে জেলা সদরের বেতছড়ি মুখ এলাকায় প্রচারণা শুরু করেন তিনি। এরপর জেলার মাইসছড়ি ও মহালছড়ির পথে পথে পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় নৌকার প্রার্থীকে স্থানীয় বাসিন্দারা ডাক ঢোল বাজিয়ে বরণ করে নেন। প্রচারণাকালে নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাথো অং মার্মা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগ নেতা নীলোৎপল খিসা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সুনীল চাকমাসহ হেডম্যান কারবারিরা উপস্থিত ছিলেন। তবে এখনও অন্য প্রার্থীদের প্রচারণা দেখা যায়নি। দ্বাদশ সংসদ নির্বাচনে এবার খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।